নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে নতুন সরকারের এক মাসের কাজের হিসেবের তথ্য প্রকাশ, জানালো বিজেপি। গ্রাফ কমলেও শিলচর মেডিকেলে মৃত্যু অব্যাহত, নতুন করে আক্রান্ত 220 জন। কাগজকল দুটি চালু করতে বিক্ষোভ প্রদর্শন ট্রেড ইউনিয়নের, স্মারকলিপি মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার গঠনের এক মাস পূর্তিতে রাজ্যের কাজের অগ্রগতি জনগণের উদ্দেশ্যে তুলে ধরলেন কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের নব কর্মকলাপের কথা তুলে ধরেন দলীয় মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল ড্রাগস মুক্ত রাজ্য গড়তে। বিগত এক মাস থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় আদা জল খেয়ে পুলিশ প্রশাসন সেই অভিযান অব্যাহত রাখছে। রাজ্যে গরু পাচারকারীদের বিরুদ্ধেও অভিযান চলছে, এমনকি করোনা দমন করতে রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ গ্রহণ করায় রাজ্যে মহামারী রূপ ধারণ করতে পারেনি বলে জানান। আমরা লক্ষ্য করেছি, এই সরকারের প্রথম নির্দেশ ছিল যে ড্রাগস মুক্ত আসাম বানাবো। এই ড্রাগস মুক্ত আসামের জন্য সরকার যথেষ্ট চেষ্টা নিয়েছেন, তার উদাহরণ আমি আগে বৈঠকে দিয়েছি। তারপর বলেছেন যে আমাদের যে গরু ব্যবসা, সমস্ত পাচারকারী, বাংলাদেশের সঙ্গে অবৈধ কারবার, জমি বেদখল মুক্ত করা, এই সমস্ত কাজ কিন্তু 30 দিনের মধ্যেই সরকার করেছে। এই সরকার করোনা মানে করোনাকে দমন করার জন্য দেশের সমস্ত জনসাধারণকে যে নির্দেশ দিয়েছেন, জনসাধারণ স্বতঃপ্রবৃত্ত হয়ে সেই নির্দেশ পালন করার কারণে আসামে কিন্তু মহামারীর রূপ ধারণ করতে পারেনি। এবং এই সরকার আগের থেকে সচেতন ছিলেন বলে করোনা মোকাবিলা করতে যথাযথভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দিনে রাতে হসপিটাল এবং রোগীদের পাশে থেকে করোনা মোকাবিলা করেছেন। তিনি কিছুদিন আগে আহ্বান করেছিলেন আসামের সমগ্র জনগণকে, আসামের সমস্ত সরকারি আধিকারিকদেরকে, আসামের সমস্ত ব্যবসায়ীদেরকে, আসামের সমস্ত এনজিও অর্গানাইজেশনদেরকে, যে যে ক্ষেত্রে সরকারকে এবং জনগণকে সাহায্য করার সুবিধা পাবেন আপনারা করুন, সরকার আপনাদের সঙ্গে আছে। সেই জন্য এনজিও মাধ্যমে টিকাকরণের যে ব্যবস্থা, যে টিকাকরণ নিয়ে সমাজে অনেক কথা হয়েছে, এটা বিজেপির টিকা, এটা অমুকের টিকা, এই সমস্তকে উপেক্ষা করে এই সরকার টিকাকরণের কাজ প্রায় 60 লক্ষ মানুষকে টিকা দিয়ে ফেলেছে। তো এটা একটা গুড অ্যাচিভমেন্ট আমরা সরকারের। এদিকে শিলচর শহরের দীর্ঘদিনের জমাজলের সমস্যা নিরসনে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের জমাজলের একটা সমস্যা, এটা আজকের সমস্যা না। শিলচর আমি মনে করি যে স্বাধীনতার পর থেকে শিলচর শহরকে যেভাবে সুন্দর করে তোলা উচিত ছিল, আমরা হয়তো সবাই মিলে কোনো জায়গায় নিয়ে যেতে পারি না। তাই প্রথমে আপনাদের মাধ্যমে আমি শিলচরের জনসাধারণের কাছে আহ্বান করছি যে আপনারা সরকারকে সহযোগিতা করুন। আমি বিধায়ক হিসাবে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাইছি। আপনারা লক্ষ্য করেছেন বড় বড় যে খালগুলো রয়েছে, সেই খালগুলোতে অনেক এনক্রোচমেন্ট রয়েছে। তো এই এনক্রোচমেন্ট শুধু এমপি, এমএলএ আর ডিসি মহোদয় মিলে সরাতে পারবেন না, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা এই কাজে সহযোগিতা করুন। শিলচরের নালাগুলো যদি আমরা পরিষ্কার করে দিতে পারি, এনক্রোচমেন্ট ফ্রি করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে শিলচরের যে জমাজলের সমস্যা রয়েছে তার থেকে আমরা বেরিয়ে যেতে পারি। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 220 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 180 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 40 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 4 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। এই 4 জনের মধ্যে 3 জন কাছাড় জেলার বাসিন্দা এবং হাইলাকান্দি জেলার 1 জন। তারা হলেন
কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা ফকরুল ইসলাম বড়ভূঁইয়া, বয়স আনুমানিক 50 বছর, কাছাড় জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা এস কুলচন্দ্র, বয়স আনুমানিক 72 বছর, কাছাড় জেলার ভাগাবাজারের বাসিন্দা আলাউদ্দিন বড়ভূঁইয়া, বয়স আনুমানিক 60 বছর, এবং হাইলাকান্দি জেলার নতুনপাড়ার বাসিন্দা পুষ্পারানী বিশ্বাস, বয়স আনুমানিক 84 বছর। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 195 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিউতে 82 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 113 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 17 জন পেশেন্ট আছেন এবং 138 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 25 জন পেশেন্ট কোভিড সংক্রান্ত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 28 জন পেশেন্ট ডিসচার্জ নিয়েছেন। গত 24 ঘন্টায় 10 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 16টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর টেস্টটি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 4 জন পেশেন্ট মারা গেছে। উভয় কাগজ কল পুনরায় সরকারি খণ্ডে চালু করা ও নিয়ম প্রক্রিয়া বন্ধ করার দাবিতে শনিবার শিলচরেও বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে AIUTUC, CITU, AICCTU, AIKS সহ বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্রনাথ, সুপ্রিয় ভট্টাচার্য, হায়দর হোসেন চৌধুরী, সুভাষ দেব প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান রাজ্য সরকার বিগত বিধানসভা নির্বাচনের আগে তাদের প্রচারপত্রে ঘোষণা করেছিল যে তারা ক্ষমতাসীন হলে পুনরায় কাছাড় ও নগাঁও কাগজ কল চালু করবে। অথচ বর্তমান সরকার কাগজ কল দুটো চালু করার পরিবর্তে পুঁজিপতিদের হাতে তুলে দিতে তৎপর হয়েছে। শ্রমিক ও কৃষক সংগঠনের পক্ষ থেকে সরকারের এই মনোভাবের তীব্র সমালোচনা করা হয়। বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন। জীবন জীবিকা নির্বাহের সামান্যতম যে সুযোগ, সেই সুযোগ আরো বেশি পরিমাণে সৃষ্টি করার কথা। নতুন নতুন শিল্প উদ্যোগ গড়ে তুলে বেকারদের চাকরির সুযোগ করে দেওয়া, যেখানে এই অবস্থায় কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের নীতি হওয়া উচিত ছিল। আমরা অতি দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার তারা উল্টো পথে হাঁটছে। একে এই কোভিড পরিস্থিতিকে নিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী কর্মহীন, দেশের এই অবস্থায় সংকটজনক অবস্থায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা একটা জনমুখী সরকারের নীতি হওয়া উচিত। সেইখানে সরকার ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে, ব্যাপক হারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণ করছে, ব্যক্তি মালিকের হাতে তুলে দিচ্ছে। আমরা কাছাড় পেপার মিল তথা জাগিরোড পেপার মিলের বেসরকারীকরণ অর্থাৎ নিলাম করে ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শনিবার কাছাড় জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে শিলচর নিষিদ্ধ পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে রেড লাইট জোনে বসবাসকারী শিশুসহ তাদের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, ডিম ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্যারালিগ্যাল ভলান্টিয়ার সহ আইনজীবী পৌলমী নাগ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এক যুগ পরও লোয়ারপোয়া ব্লকের ইচাবিল জিপির 10 নম্বর ওয়ার্ডে প্রস্তাবিত গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণের কাজ শেষ হয়নি।
বাগান শ্রমিকদের সুবিধার্থে গত প্রায় ১২ বছর আগে উক্ত ওয়ার্ডে রাজ্য সরকারের এনআরএইচএম কর্তৃক একটি সাবসেন্টার নির্মাণের নামে অর্থ মঞ্জুর হয়। পরবর্তী সময়ে তখনকার বিধায়কের হাত ধরে ঘটা করে স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণ কাজও শুরু হয়, কিন্তু আজও তা ঝুলছে। এর মধ্যে রাজ্য রাজনীতির রাজপাট বেশ কয়বার বদল হলেও এই বাগান শ্রমিকদের সুবিধার্থে মঞ্জুরিকৃত সাবসেন্টারটি আজও পূর্ণতা পায়নি, ফলে বিষয়টি নিয়ে এলাকার জনগণ ক্ষোভে ফুঁসছেন। শনিবার স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ কর্মীদের ডেকে ক্ষোভের সুরে জানান, বাগানের শ্রমিকরা চা বাগানে কাজ করে তাদের পরিবার প্রতিপালন করছেন, তাদের পক্ষে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ছাড়া বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভবপর নয়। এই বিষয়টি মাথায় রেখে এখানে স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ শুরু হলেও পরে উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ইচ্ছাবিল জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী জানান, তিনি নিজ তৎপরতায় বিভাগীয় কার্যালয়ে এ নিয়ে বার কয়েক অভিযোগ করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেন্দ্রটির অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলে রাখা হয়েছে। সৃষ্ট সমস্যা নিরসনে স্থানীয়রা উক্ত কেন্দ্রটি নির্মাণ করে জনগণের স্বার্থে চালু করতে বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই দাবি তুলেছেন ওয়ার্ডে সদস্য সঞ্জীব চক্রবর্তীও। এই যে সাব সেন্টার, এটা আজকে প্রায় ১০ থেকে ১২ বছর হয়ে গেছে আগে, এটা এরকম তারা কিটা করি দেখা তো নিশ্চয় স্যাংশন হয়েছে, যার লাগে ঘর হয়েছে, ঘর হওয়ার পরে ঘরে হাত ডাউন করিয়া রাখা, না দরজা না জানালা কোনো রকম টেন উন মারিয়া এরপরে এটা এমনি ছাড়ি দিয়েছে, এটা ভূতের ঘরও লেখানো আজকে পড়ে দিয়েছে। আমি ২০১৮ যখন আমি হইলাম তখন আমি একবার বাজারি চড়া ইয়েতে গিয়ে আমি এটার ইয়েতে আমি আপত্তি দিলাম যে এরকম একটা ঘর আপনারা স্যাংশন দিয়েছেন, দিয়া একটা সাব সেন্টার এখানে লাগে, ঠিক আছে দিয়েছেন, খুব সুন্দর জিনিস আছে, এখানে একটা সাব সেন্টার লাগে, ফিভারে আছে, সবরি গ্রামগুলো আছে, আরও ট্রাইবেল গ্রাম আছে, ইয়ের গ্রাম আছে, এদিকে বহুত মানুষ উপকৃত হইব ওটা যদি হয়ে যায়। কিন্তু এটা আমি কোয়ার পরেও এটা এক পর্যন্ত এটার কোনো তারা ইয়ে করছে না, কইল যে ঠিক আছে আমরা দেখুন এটা তো জয়েন্ট ডিরেক্টরের ব্যাপার, জয়েন্ট ডিরেক্টর আমরা জানাইনি, এক পর্যন্ত আমার জানানি হইল না, কিছু হইলো কোনো ইয়ে হইলো না, এটার ব্যাপারে তো টাকা নিশ্চয়ই স্যাংশন হয়েছে, স্যাংশন হয়ে গেলে টাকাটা কই গেল কীটা হইলো কিছু ইয়ে নাই, এক পর্যন্ত ঘরটা ইনকমপ্লিট হইলো, এখন যদি একটু ইয়ে করিয়া যদি ডিপার্টমেন্টে যদি একটু ইনিশিয়েটিভ লইয়া যদি এই ঘরটা কমপ্লিট করে তাইলে এইদিকে বহুত মানুষ উপকৃত হইব। আমরা এখানে কোনো সাব সেন্টার বলিয়া কিছু নেই অত বড় ইয়ে বাগানের ভিতরে, গতিকে এটা এভাবে আমি ডিপার্টমেন্টের অনুরোধ করিয়া যেটা একবার তারা তদন্ত করিয়া দেখিলাম সব জমিনে তদন্ত করিয়া। হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হাইলাকান্দি শহরের গরিব দুস্থ পরিবারের মধ্যে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হাইলাকান্দি জেলার বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বপন পাল, বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়ের নেতৃত্বে বিজেপির পদাধিকারীরা হাইলাকান্দি শহরের ৯ নম্বর ওয়ার্ড, গাছতলা এলাকার ১ নম্বর ওয়ার্ড এবং টোল রোড ১৫ নম্বর ওয়ার্ড ইত্যাদি এলাকার বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র গরিব লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায় জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য দোকানপাট বন্ধ থাকায় দরিদ্র অসহায় লোকদের কথা চিন্তা করে রাজ্য বিজেপি সভাপতি অনুপ বর্মন প্রতিটি জেলা স্তরের বিজেপি যুব মোর্চার নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। তাই জেলা বিজেপির যুব মোর্চার পদাধিকারীরা এই খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন। জেলা বিজেপি সভাপতি সঞ্জয় রায় জানান, তাদের এই খাদ্য সামগ্রী বিতরণে শহর এলাকার দরিদ্র লোকদের কিছুটা হলেও সমস্যা মিটবে। তো সমাজের বিশেষ করে মানে একটু দরিদ্র শ্রেণীর মানুষ যারা আছে সবাই একটু সমস্যার সম্মুখীন হচ্ছে, যেহেতু আমাদের দলের একটা নির্দেশ আমাদের যুব মোর্চার রাজ্যিক সভাপতি অনুপ বর্মন মহাশয়ের নির্দেশে আমরা যুব মোর্চার প্রত্যেক জেলায় আসামের প্রত্যেক জেলায় সেবামূলক কাজ করে যাচ্ছি। তো তারই অঙ্গ হিসাবে কালকেও এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুপদা বলেছে প্রত্যেক জেলায় জেলা স্তরের কার্যকর্তারা যতটুক সম্ভব মানুষের যারা একটু সমস্যায় আছে তাদের পাশে দাঁড়ানো। তো সেই অর্থেই আজ আমরা হাইলাকান্দি টাউনের কয়েকটি মানে যে যে পরিবারের সমস্যা আছে তাদের পাশে দাঁড়িয়েছি, কিছু খাদ্য বস্তুর ব্যবস্থা করে তাদেরকে দিয়েছি। হাইলাকান্দি জেলার আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিবাদ করা দল সংগঠন এবং জনপ্রতিনিধিদের উপেক্ষা করে রাজ্য সরকারের সীমান্ত উন্নয়ন বিভাগের কমিশনার সচিব জেডি ত্রিপাঠী ও
এডিজিপি বর্ডার মুকেশ আগরওয়ালের সীমান্ত সফর আমোদ ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং পরিদর্শনের রাজনীতি করতে এসেছিলেন শীর্ষ পর্যায়ের সরকারি আধিকারিক দ্বয়। শনিবার হাইলাকান্দির বোয়ালিপাড়ে এক যৌথ সাংবাদিক সম্মেলন করে সীমান্ত উন্নয়ন বিভাগের কমিশনার সচিব ও পুলিশের এডিজিপির সীমান্ত পরিদর্শন নিয়ে এভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল রাইজর দল, কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতি, কৃষক মুক্তির জেলা সভাপতি শরীফ উদ্দিন মাঝার ভূঁইয়া, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, জেলা সমিতির মুখ্য সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বড়ভূঁইয়াকে পাশে রেখে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, মিজো দুষ্কৃতীরা তাদের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যখনই আসামের জমি জবরদখল করে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় বা সাধারণ মানুষকে নির্যাতন করে, তখন আসাম সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দু একজন উচ্চ পদস্থ আধিকারিকদের মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন করে এবং দু একটি প্রশাসনিক সভা করেই দায় সারে। সম্প্রতি রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা স্থানীয় দল সংগঠন, বিশিষ্ট নাগরিক বা স্থানীয় জনপ্রতিনিধিদের ছাড়া এখানে কি দেখতে এসেছিলেন বলে প্রশ্ন তুলে জহির উদ্দিন লস্কর বলেন, মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজর দলের তরফ থেকে হাইলাকান্দির ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং আসাম সরকারকে আহ্বান করেছি যে সীমান্ত সমস্যা স্থায়ী সমাধান করতে হলে বিশেষ করে হাইলাকান্দি জেলার নির্বাচিত বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রত্যেক দল সংগঠনকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা, একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার। কারণ আমরা মিজোরাম সরকার দেখেছি, মিজোরামের প্রত্যেকটি দল সংগঠনকে নিয়ে ওনারা আসামের জমি দখল করেছে। আসামের জমি দখল করে বিশেষ করে গুদগুদি এলাকায়, অসুরতল এলাকায় সঙ্গে সঙ্গে বর্ডার এরিয়া এলাকাতে ওনারা রাস্তা নির্মাণ করেছে। কিন্তু আমাদের আসাম সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা নেই। দক্ষিণ হাইলাকান্দির এই সীমান্ত সমস্যা স্থায়ী সমাধান করতে হলে প্রথমে ডামসলা থেকে রাইফল মারা গুদগুদি এই সীমান্ত এলাকায় একটি রাস্তা নির্মাণ করতে হবে এবং এই জানলাশোলা কসুরতল এলাকায় যে রাস্তাটির কাজ মিজোরামের ওয়াইএমএ সংগঠন মিজোরাম সরকার বন্ধ করে দিয়েছে, অতিসত্বর এই রাস্তার কাজ পুনরায় আরম্ভ করা আসাম সরকারের খুবই দায়িত্ব। এবং সীমান্ত এলাকায় যুগ যুগ ধরে যারা জনগণ বসবাস করে আসছেন উনাদেরকে ভূমিপাট্টা দিয়ে উনাদেরকে অধিক শক্তিশালী করা, কারণ এই বর্ডার এরিয়া আমাদের। চলে গেলেন ডলু চা বাগানের প্রাক্তন কর্ণধার হাসমুখ ভাই রামভাই প্যাটেল। বুধবার রাত আনুমানিক 11:30 নাগাদ কলকাতাস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ। তাঁর মৃত্যুর খবর ডলু চা বাগানে ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল 11:00 নাগাদ ডলু চা বাগানে এ নিয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এদিন শ্রমিকরা কর্মবিরতি করে তার স্মৃতিচারণ সভায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুর জন্য সভায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা তার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। ওনার এই অবদানের গতিকে আজকে আমরা সমস্ত চারো বাগানের শ্রমিকরা সুন্দরভাবে আমরা দিন যাপন করতে পারছি। উনি যে হরিশ ভাই পেটেল, উনি হাসমুখ ভাই পেটেল, ওনারা আমাদের এই বাগানটাকে 1975 ইংরেজি থেকে এমনভাবে পরিচালনা করেছিলেন যে আমরা চা শ্রমিকরা খুব সুখে শান্তিতে বসবাস করেছি। আমাদের 20% বোনাস এবং বাড়ি ঘর এবং আমাদের মেডিকেল ফেসিলিটি এবং আমাদের চা শ্রমিক 300 চা শ্রমিককে ওনারা পার্মানেন্ট স্থায়ীকরণ করেছে। ওনাদের এত অবদান আছে যে আমরা চা শ্রমিকরা আজকে এই মজুরি বাদ দিয়েও আমরা ওনার শোকসভা পালন করতে আমরা একমত আছি এবং ওনার আত্মার যাতে সুন্দর সুস্থ সৎগতির চিরস্থায়ী আমরা কামনা করে। পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকদের অমানবিক অত্যাচারে জর্জরিত হয়ে নিজ পিত্রালয়ে আশ্রয় নিয়ে অবশেষে সুবিচারের আশায় দুটি কোলের শিশুকে সঙ্গে নিয়ে বাজারে ছড়া পুলিশের দ্বারস্থ হলেন এক গৃহবধূ।
বর্তমানে উক্ত মামলাটি পুলিশের সীমানা ডিঙিয়ে করিমগঞ্জ জেলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে। জানা গেছে, সামাজিক রীতিনীতি মেনে গত তিন বছর আগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমাধীন চাঁদপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল সালামের একমাত্র কন্যা আসমা বেগমের সামাজিকভাবে বিয়ে হয় করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার রাধামাধবপুর গ্রামের বাসিন্দা মৃত রিয়াজ উদ্দিনের ছেলে বাছিদ হোসেনের সঙ্গে। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন ভালোই কাটে। ইতিমধ্যে তাদের সংসার আলো করে প্রথমে একটি পুত্র ও পরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান দুটির জন্মের পর থেকে পণের দাবিতে আসমা বেগমের উপর স্বামী এবং শাশুড়ি মিলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে শুরু করেন। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশি সভাও অনুষ্ঠিত হয়, কিন্তু সমস্যা মেটেনি। স্বামী বাছিদ হোসেন যৌতুক বাবদ নগদ এক লক্ষ টাকার দাবিতে দিনের পর দিন স্ত্রীর উপর নির্যাতন বাড়িয়ে তোলেন, এমন অভিযোগ গৃহবধূ আসমা বেগমের। পরবর্তীতে তিনি দুটি সন্তান লালন পালনের খাতিরে উত্তর ত্রিপুরার কদমতলা সিডিপিও অফিসে লিখিত আবেদন জানান, তবুও সুবিচার মেলেনি। এতে তিনি বিভিন্ন স্থানে স্থানে সুবিচারের আশায় ঘুরে ঘুরে ক্লান্ত বলে জানান। এলাকায় করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শনিবার বদরপুর রেলওয়ে কলোনি সালেবাড়ি ও উমরপুর এলাকায় 235 পরিবারের মধ্যে চাল আলু পেঁয়াজ লবণ সয়াবিন ভোজ্য তেল মসুর ডাল বিস্কুট চিনি দুধ চা পাতা সাবান ও মাস্ক বিতরণ করা হয়। সামগ্রী বিতরণে স্বামী প্রভাসানন্দজি মহারাজ ও স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবী সোমনা দাসের নেতৃত্বে ও উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শনিবার কনকপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি পুরো স্যানিটাইজ করা হয়। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে তিনি বাড়িতে নিবৃতভাবে থেকে সুস্থ হওয়ার পর তার ডাকে পুরো বাড়ি সহ এলাকা স্যানিটাইজ করা হয়। আমরা রিলিভ করি, আপনাদের মধ্যে স্বয়ং ভগবান ঈশ্বর বিরাজিত আছেন এই ভেবে আমরা রিলিভ করি। আমাদের প্রাচীন শাস্ত্র বলছে না যে মাতৃদেব হব পিতৃদেব হব ইত্যাদি, কিন্তু নতুন শাস্ত্র স্বামী বিবেকানন্দ বলছেন মূর্খ দেব ভব দরিদ্র দেব ভব অতিথি দেব ভব। যারা মূর্খ দরিদ্র তারাই আমাদের কাছে নমস্কার, তারাই আমাদের ভগবান, তাদের সেবা কর, তাদেরও উপকার হবে, যে দাতা তারও উপকার হবে, উভয়ের কল্যাণ হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বুঝতে পারছেন তো, যে ওই মন্দির মসজিদে গির্জায় ঠাকুর দেবতা বসে আছে এখানেই উপাসনা করলে হবে, আর জ্যান্ত মানুষ খেতে পাচ্ছে না তাদেরকে দুচ্ছাই করব, এটা ঈশ্বর সাধনা নয়। সেই জন্য স্বামী বিবেকানন্দের আদর্শ, যার আদর্শে সারা বিশ্বে মঠ তৈরি হয়েছে রামকৃষ্ণ মঠ, তাঁর এই আদর্শ জীবে প্রেম, গরিব আর্ত দরিদ্র নারায়ণের মধ্যে সেবা করা, যার যতটুকু সম্বল আছে। তো আমাদের এই সামান্য সম্বল নিয়ে এগিয়ে এসেছি আপনাদের কাছে, আপনারা খুশি হলে আমরাও খুশি, আপনাদের নেওয়া সার্থক আমাদের দেওয়া সার্থক। সমাজসেবী সোমনা দাসের নেতৃত্বে ও উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শনিবার কনকপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি পুরো স্যানিটাইজ করা হয়। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে তিনি বাড়িতে নিবৃতভাবে থেকে সুস্থ হওয়ার পর তার ডাকে পুরো বাড়ি সহ এলাকা স্যানিটাইজ করা হয়। চলে গেলেন পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি সুধীর রঞ্জন দাস। শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ। পারিবারিক সূত্র মতে জানা যায়, শুক্রবার রাত 3টে নাগাদ শরীরে অস্বস্তি বোধ করলে তাকে সাথে সাথে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে তার মৃতদেহ ভুবন হিল জিপির গঙ্গানগর অষ্টম খণ্ডের নিজ বাড়িতে নিয়ে আসা হলে পালংঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা নিয়ে শেষ শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ লস্কর, জেলা কংগ্রেস সম্পাদক সঞ্জু দে, বাহারুল ইসলাম লস্কর প্রমুখ। এদিকে পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি সুধীর রঞ্জন দাসের প্রয়াণে শোক ব্যক্ত করেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।
শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সহ অন্যান্যরা। শিলচর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য ঘোষণা করা শ্রীপল্লী বিদ্যা মন্দিরে সপ্তাহব্যাপী করোনা টিকাকরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বিঘ্নে এই কর্মসূচি সম্পূর্ণ হওয়াতে বিজেপি কর্মকর্তারা সরকারি আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি টিকাকরণের অন্তিম দিনে তারা বিদ্যালয় চত্বর স্যানিটাইজ সহ কিছু খাদ্য সামগ্রী, পানীয় জল এবং মাস্ক বিতরণ করেন। চলন্ত অটো থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা বিশালগড় থানার অন্তর্গত রবীন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মাধবী মালাকার নামে বছর ৩৫ এক মহিলা অটো দিয়ে হাফানিয়া থেকে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে আসছিলেন, কিন্তু হঠাৎ মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে গুরুতরভাবে আহত হন। তাকে ঝাঁপ দিতে দেখতে পেয়ে বিশালগড় দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যে নতুন সরকারের এক মাসের কাজের হিসেবের তথ্য প্রকাশ, জানালো বিজেপি। গ্রাফ কমলেও শিলচর মেডিকেলে মৃত্যু অব্যাহত, নতুন করে আক্রান্ত ২২০ জন। কাগজকল দুটি চালু করতে বিক্ষোভ প্রদর্শন ট্রেড ইউনিয়নের, স্মারকলিপি মুখ্যমন্ত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।